যাচ্ছি কোথায়? যাচ্ছি টুমলিং। ও কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধ পেরিয়ে সোনাদা বিজনবাড়ি ঘুম এইসব পেরিয়ে এখন এসছি আমরা লেপচা জগৎ। এ তো ঘন জঙ্গল পুরো, ধরতে কিভাবে আসবে সেটা একটু বলে দিই। এই হচ্ছে লেপচা জগতের ভিউ পয়েন্ট, এটাতে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ধরতে এখান থেকে প্রায় 110 কিলোমিটার। গাছ বাঁশ গাছের মধ্যে আমি বাঁশ নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যালো গাইস, আমি সায়ানি আর আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি তোমাদের সবাইকে আমি অনেকদিন ওয়েট করিয়েছি, কেন জানো? কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কিছুদিন যাবৎ, কিন্তু বাড়িতে থেকে থেকে নাইটি পরে ভিডিও বানানোর থেকে ভাবলাম চলো এখন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন আমি আছি হাওড়া স্টেশনে, আশা করি দেখে বুঝতেই পারছো হাওড়া স্টেশন থেকে আমি যাব এনজেপি। প্রথমেই আমি যাচ্ছি এবারে একটা ট্রেকে, যাচ্ছি কোথায়? যাচ্ছি টুমলিং, সেটা সান্দাকফু সাইডে, মানে দার্জিলিং থেকে আরও একটু ওপরে যেতে হয়। তো চলো যেতে যেতে জানিয়ে দেখাচ্ছি, লেটস গো। এবার আমার ট্রেন এসে গেছে, এবার আমি উঠলাম ট্রেনে। ফাইনালি আমরা এসে গেছি এনজেপিতে, মানে নিউ জলপাইগুড়িতে। এবার আমরা গাড়ি ঠিক করার পালা, আমরা এসেছি কামরূপ এক্সপ্রেসে আর এখন বাজে সকাল 6টা এখনো বাজেনি, একটু আগে ঢুকিয়েছে, 5:50 ঢুকিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে আর এত সুন্দর ওয়েদার, ঠান্ডা তো অবভিয়াসলি পড়েই গেছে। তো এখান থেকে আমরা যাব ধোত্রে, ধোত্রের জন্য আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। এখন আমরা এসে গেছি গাড়ি, তো অবভিয়াসলি দেখতেই পাচ্ছ আমরা গাড়ির মধ্যে আছি। এখন যাচ্ছি ধোত্রে, ধোত্রে এখান থেকে প্রায় 110 কিলোমিটার আর আমাদের গাড়ি বার্গেনিং করার পরে নিয়েছে 5,000 টাকা। তো তোমরা যদি দেখো, তোমরা যদি এসো, তোমরা আমাকে জানিও যে তোমাদের কিরকম চার্জ লাগলো, কি হলো, আর তোমরা যাচ্ছ কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আমরা এখন এসে গেছি কার্শিয়াং এর কাছে। এই যে উপরে দূরে যে শহরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কার্শিয়াং, আর আমরা যাচ্ছি কার্শিয়াং এর রাস্তা দিয়ে। কারণ আরেকটা রাস্তাও আছে, সেটা হচ্ছে মিনিকের রাস্তা, যেটা আমরা ধরিনি। আমরা কার্শিয়াং এর এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য কিন্তু এই রাস্তা ধরলাম। এসে গেছি এখন আমি কার্শিয়াং, কার্শিয়াং এর দেখতেই পাচ্ছ পিছনটা পুরো কার্শিয়াং শহর আর এই দিকটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। তো আমরা এখন যাচ্ছি সেই ভিউ পয়েন্টটা দেখতে, মাঝখানে রাস্তায় নেমেছি। অ্যাকচুয়ালি আমরা যাব ধোত্রে, তো ধোত্রে পর্যন্ত আমরা গাড়িতে যাচ্ছি আর তারপরে রাস্তাটা আমরা ট্রেক করব। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, ওয়াও ওয়াও। এই যে আমার দিদি এখন যাচ্ছে এদিকে দিকে। বাবা রে বাবা রে বাবা, আমার এইটুকু নামতে অবস্থা কাহিল, তাহলে ট্রেক কি করে করব? আর এই যে লোকের 1,000টা প্যাকেট ফেলছে। পিছন দিকটা দেখতে পাচ্ছ কি রকম লাগছে, ওয়াহ। এই যে পুরো জায়গাটাতে লেখা আছে আই লাভ কার্শিয়াং, কিন্তু আনফরচুনেটলি জায়গাটা এতটাই ভিড় যে আমার পক্ষে তো তোলা সম্ভব হয়নি। কার্শিয়াংটা ঠিক পেরিয়েই আমরা চলে এসেছি এবার ব্রেকফাস্ট করবো বলে, কারণ ব্রেকফাস্ট এবার করতেই হবে, যদিও কার্শিয়াং থেকে অনেকটা ওপরে এসেছি। এসে তারপরে আমরা ব্রেকফাস্ট এবার করতে ঢুক। আমরা গাড়িতে উঠেছি 6:30 আর ব্রেকফাস্ট করতে করতে প্রায় 2 ঘন্টার বেশি কেটে গেছে। ব্রেকফাস্টে নিয়েছি মোমো, ম্যাগি আর অমলেট আর সাথে গরম গরম দুধ চা। কার্শিয়াং থেকে বেরিয়ে সোনাদা বিজনবাড়ি ঘুম এইসব পেরিয়ে এখন এসেছি আমরা লেপচা জগৎ। ভাবলাম রাস্তার মাঝখানে তো অনেকগুলো ভিউ পয়েন্ট পেয়ে গেছি, তো এটাই বা বাদ যায় কেন, তাই জন্য চলে এলাম লেপচা জগতের। এই হচ্ছে পাইন ট্রিয়ের জঙ্গল, এত সুন্দর লাগছে দেখতে, তোমরাও ফিল করো আমার সাথে সাথে আর জানাও আমাকে কেমন লাগছে এই জায়গাটা সুন্দর। ওয়া 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 ওয়া, এটা কতটা উঁচু? অনেকটা, তার মানে আমাদেরকে এখন অনেকটা হেঁটে যেতে হবে। ভিউ পয়েন্ট যেতে গেলে এখনও অনেকটা টাইম লাগবে। এই যে সামনে আমার দিদি শোভনাদি সবাই মিলে এখন ঠান্ডায় কাঁপছে আর ভিডিও করছে। এই লেপচা জগতের ভিউ পয়েন্টটা যেতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে, মানে 10-15 মিনিট আমাদেরকে এইরকম খাড়াই পথে উঠে যেতে হবে। আর আর কি আমি নিজেই হাঁপিয়ে গেছি, উফ। এই হচ্ছে লেপচা জগতের ভিউ পয়েন্ট, এখান থেকে ওই দিকটাতে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অল্প অল্প দেখা যাচ্ছে কারণ ওয়েদারটা একটু ক্লাউডি, কিন্তু তাও যথেষ্ট সুন্দর লাগছে। এই দেখো কাঞ্চনজঙ্ঘাটা তোমাদেরকে দেখাই, ওয়াও। ফাইনালি আমরা এসে গেছি ধোত্রে ফরেস্ট, ধোত্রে ফরেস্টটি দেখতেই পাচ্ছ,
এই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে জাম্বালা, আর পিছন দিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর তার সাথে আছে পাইন ফরেস্ট। আমরা এখান থেকে কাল সকালে বেরোবো ট্রেক করতে, আর সেটা যাব হচ্ছে টুমলিং। তো এটা আমাদের মাঝখানের রাস্তা, এত দূর অবধি আমরা গাড়িতে এসেছি। এই হচ্ছে জাম্বালা হোমস্টের আমাদের রুম, ডাবল বেড, ইয়েস। আর এখানে কিন্তু সব চার্জ পার হেড, খাবার রুম যাই নাও সব পার হেড চার্জ। হ্যাঁ জিও কা পুরো কি আমার ভোডার পুরো আছে, লাভলি। ধরতে এসে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে এবার চলে এসেছি লাঞ্চ করতে। এই হোমস্টেতেই কিন্তু নিচে লাঞ্চ করার ব্যবস্থা আছে, তো আমরা এখন যাচ্ছি এই হোমস্টের লাঞ্চ টেস্ট করতে। আপনার নাম কি? শর্মিলা। শর্মিলা, ওকে। এন্ড আপকা? সিদ্ধার্থ। সিদ্ধার্থ। আচ্ছা। হাই রাজু। এই যে চাটনিটা দেখছো, এটা হচ্ছে লোকাল চাটনি, এখানকার ডালে দিয়ে বানানো, আর প্রচন্ড ঝাল হয় এই চাটনিটা। এই যে আমি এখন ধোত্রেতে আছি, তো ধোত্রে কিভাবে আসবে সেটা একটু বলে দিই। তোমরা যারা এনজেপি থেকে আসবে, এনজেপি থেকে তোমাদেরকে মানেভঞ্জনের পর্যন্ত আসতেই হবে। ওখান থেকে একটা রাস্তা চলে গেছে সান্দাকফুর দিকে, আর একটা রাস্তা চলে এসে ধোত্রের দিকে। তো মানেভঞ্জনে থেকে 19 কিলোমিটার এলে তোমরা ধোত্রে পৌঁছে যাবে। এটা একটা ফরেস্ট রেঞ্জ, আর এটা কিন্তু টংলু রেঞ্জের মধ্যেই পড়ছে। এই যে পুরোটা দেখছো, এটা হচ্ছে পুরোটা ধোত্রে ফরেস্ট রেঞ্জ। ও মাই গড, পুরো কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধা পুরোটা, ওয়াও। এখন বাজে দুপুর 2:50, ঠিক আছে, বাকি সিনারিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে দুপুর 2:50, এই হলো স্লিপিং বুদ্ধা, সূর্যের আলো পড়েছে এত সুন্দর, আর তার সাথে দেখবে এই দেখো চাঁদও উঠেছে, এই দেখো সাথে দেখছি চাঁদ, সূর্য আর এই স্লিপিং বুদ্ধা একসাথে। ও মাই গড, হোয়াট এ ভিউ! আর তার সাথে এইদিকে পাইন বন। এই যে এই জায়গাটা দেখছো, আমরা কিছুটা হেঁটে এই জায়গাটায় এসেছি। এটার নাম হচ্ছে ধোত্রে মেডিসিনাল প্ল্যান্ট কনজারভেশন এরিয়া। তো এখানে বিভিন্ন রকম মেডিকেল প্ল্যান্ট রিজার্ভ করা হয়। এখানে এই প্ল্যান্ট রিজার্ভেশনের সাথে সাথে কিন্তু একটা মন্দিরও আছে। এই দেখো এখানটা একটা মন্দির আছে, যে মন্দিরে কিন্তু ঢোকাও যায়, যদিও আমরা ঢুকিনি, কারণ আমরা এখন এই প্ল্যান্টগুলো দেখবো বলে যাচ্ছি। এই যে এখন আমরা যাচ্ছি আরও সামনের দিকে, তার কারণ সামনের দিকে দৃশ্যটা দেখছে কত সুন্দর। আর আলটিমেটলি লাঠিটা নিতেই হলো, কারণ আমার জুতোতে কোনো গ্রিপ আসছে না, এখন হঠাৎ করে বুঝতে পারছি লাঠি। এখন এই রাস্তাটা অ্যাকচুয়ালি কোনো রাস্তা নয় মেন, এরাও এখন এতক্ষণ যেরকম রাস্তা আসছিলাম, কিন্তু এটা একটু জঙ্গলের ভেতরে, ভাবলাম একটু এক্সপ্লোর করেই আসি কি আছে ভেতরটাতে। খুব সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, ওয়াও, এ তো ঘন জঙ্গল পুরো, ও মাই গড। জায়গাটা দেখতে পাচ্ছ, এইগুলো সব বাঁশ গাছ, বাঁশ গাছের মধ্যে আমি বাঁশ নিয়ে বাড়ি যাচ্ছি। এখানে যদি বাঘ থাকে কি হবে বল না রে দিদি, বাঘ থাকতে পারে? এই তো আমিও জানি, বাঘ কালারের জামা পরে এসেছি, মাথায় কেশর আমার। এই যো এতক্ষণ পাহাড় দিয়ে উঠে উঠে ফাইনালি এসেছি ভিউ পয়েন্টে। আমাদের ভিউ পয়েন্টটা থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই দেখো এইটা হলো পুরো ভিউ পয়েন্টটা, আবার কাঞ্চনজঙ্ঘা অ্যান্ড স্লিপিং বুদ্ধা, পুরো পুরো জায়গাটা জুড়ে স্লিপিং বুদ্ধা অ্যান্ড স্লিপিং বুদ্ধা। ঘুরে ফিরে আবার আমরা সেই প্রথম মন্দিরটার সামনে চলে এসেছি, যে মন্দিরটার সামনে আমরা প্রথমেই দেখেছিলাম, মানে ঢোকার সময় যে মন্দিরটা দেখেছিলাম সেই মন্দিরটার সামনে ঘুরে ফিরে চলে এসেছি। যদিও তার মাঝে 3 বার রাস্তা ভুল করেছি, পাহাড়ের অন্য রাস্তা দিয়ে এসেছি, অনেক কিছু হয়েছে, কিন্তু হয়ে আলটিমেটলি আবার এই মন্দিরটার সামনে চলেই এসেছি, একজনের বাড়ির রাস্তা দিয়ে এসেছি। একটা কি এখন সানসেট হচ্ছে, আর জাস্ট দেখো কিরম ভিউটা, কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা, পুরো সূর্যের আলোটা পড়েছে, ওয়াও। জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ এই পিছনে দেখো কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর সানসেট, একটা মানে আমি এই মোমেন্টটা মিস করতে চাই না। অ্যাটলিস্ট আমি 10-15 মিনিট দাঁড়িয়ে আছি, আর তার সাথে ঠান্ডাটাও প্রচন্ড পড়েছে। তো তোমরা সানসেটটা দেখো, আর তার সাথে আমিও দেখি। সানসেট প্রায় হয়েই এলো, হঠাৎই একটা সারপ্রাইজ পেয়ে গেলাম, আলাপ হয়ে গেল কিছু ওখানকার বাসিন্দাদের সাথে, আর ওরা পিকনিক করছিল তো আমরাও সেখানে মেতে গেলাম। পুরো
বাবা আমাদের এখন বনফায়ার হবে দিদি আগুনে হাত পুরো তো ধত্রের ডে ওয়ান কিন্তু আমার আজকে এখানেই কমপ্লিট তোমরা কিন্তু আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো কালকের দিনটা আমি আবার দেখাবো বাট সেটা নেক্সট পার্টে দেখাবো তার কারণ ব্লগটা ভীষণ বড় হয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম এটাকে দুটো পার্টে করে দিই কারণ তোমরা তো পুরোটা দেখবে না তাই জন্য আমি দুটো পার্টে পার্টে করে দিলাম যাতে ছোট ছোট হয় ব্লগগুলো কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই